নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি গাটি কচু দিয়ে ইলিশ মাছের একটি ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। তো আসুন দেখে নিন আজকের এই ইলিশ মাছ দিয়ে গাটি কচুর রেসিপিটি। এখানে আমি কিছু গাটি কচু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দু টুকরো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এবার এই মাছগুলোতে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে মাছগুলোকে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে মাছগুলোতে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এইদিকে আমি গ্যাসে একটি পাত্রে কিছুটা জল বসিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ, আর দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে কেটে রাখা গাটি কচুগুলোকে এই জলের মধ্যে দিয়ে 4-5 মিনিট একটু ফুটিয়ে নেব। এখানে কচুগুলো ফুটানো হয়ে গেছে। এবার কচুগুলোকে জল ঝরিয়ে আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দিয়েছি লবণ হলুদ মাখানো মাছগুলোকে। মাছগুলোকে দিয়ে মাছগুলোকে দুদিক একটু লাল করে ভেজে নিয়ে একটি প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আরো 1-2 চামচ তেল দিয়ে দিয়ে দিয়েছি সামান্য গোটা জিরে। জিরে একটু ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবার পেঁয়াজকেও একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেলে এতে ভাপিয়ে রাখা গাটি কচুগুলোকে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব, দিয়ে আরো 3-4 মিনিট কচুগুলোকে ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। এখানে মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। যখন সবকিছু প্রায় শুকনো হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে, তখন বুঝে যাবেন যে মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল ঝোলের জন্য। ঝোল যখন ফুটে আসবে তখন ঝোলকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য কচুগুলোকে সেদ্ধ হতে দিয়েছি। 5 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে দিয়ে ঝোলকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। যে যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটা ঝোল রাখবেন। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কচু কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। ঝোল ফুটে গেলে এতে মাছগুলোকে এক এক করে ছেড়ে দেব, আর দেব 4 চেরা কাঁচা লঙ্কা, দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার ঝোল প্রায় হয়ে এসেছে।
এবার গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিয়ে 3-4 মিনিট ফুটিয়ে নিলেই গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। এই রেসিপিটি খেতে ভীষণই ভালো হয়। আপনারা যদি এই রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে একবার এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন। গরম ভাতের সঙ্গে দুপুরে এরকম ইলিশের ঝোল হলে অসাধারণ হয় খেতে। আপনাদের যদি এই ইলিশের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার তৈরি করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যেন দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।